ত্রিপুরাতে মহারাজাদের যে দান কর্ম রয়েছে সেটা অস্বীকার করত রাজ্যের পূর্বতন সরকার, কিন্তু আমরা কোনো অবস্থাতেই তা অস্বীকার করতে পারি না। শনিবার রাজধানীতে মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ের এলামিনির উদ্যোগে মহারানী তুলসীবতীর মূর্তি আবরণ উন্মোচন অনুষ্ঠানে এই কথা বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ত্রিপুরাতে মহারাজাদের যে দান কর্ম রয়েছে সেটা কোনো অবস্থাতেই আমরা অস্বীকার করতে পারি না। ত্রিপুরায় আগে যে সরকার ছিল তারা মহারাজাদের দানকে অস্বীকার করত, অবজ্ঞা করত, কিন্তু আমাদের সরকার ক্ষমতায় আসার পর রাজাদের বিভিন্ন প্রশংসনীয় কর্মকে সম্মান জানিয়ে জনসমক্ষে নিয়ে আসা হয়েছে, গুরুত্ব অনুধাবন করানো হয়েছে। শনিবার রাজধানীতে মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ের এলামিনির উদ্যোগে মহারানী তুলসীবতী মূর্তির আবরণ উন্মোচন করে এই কথাগুলি বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি বলেন, ত্রিপুরার এককালের সিঙ্গার বিলের নাম হয়েছে মহারাজা বীর বিক্রম বিমান বন্দর হিসেবে। জনস্বার্থে নিবেদিত মহারাজাদের কর্ম আজও অক্ষত রয়েছে এবং বর্তমান সরকার এবং শিক্ষা দপ্তর ঐকান্তিকভাবে চেষ্টা করছে মহারাজাদের কৃতিত্বের বিষয়গুলি সামনে তুলে আনার জন্য। ত্রিপুরাতে মহারাজদের যে দান কোনো অবশ্যই আমরা অস্বীকার করার উপায় নেই, কিন্তু আগে আমরা কি দেখতাম, আগের যে সরকার আমার বলতে দ্বিধা নেই, মহারাজদের তাদের যে মানুষের জন্য কাজ করে গেছে বিশেষ করে ত্রিপুরায়, ওনাদেরকে অস্বীকার করতো এবং তাদেরকে খুন ঠাসা করে রাখতো। আমাদের সরকার আসার পর আমরা সব জায়গায়, সবাই জানেন যে সিঙ্গারবিল নামে এয়ারপোর্ট ছিল এখানে আমাদের সময়ে, একদম ছোট যখন ছিলাম, কোথায় যাবে সিঙ্গারবিল, তো সিঙ্গারবিল এয়ারপোর্ট, তো এই সিঙ্গারবিল এয়ারপোর্টের এই মহারাজার নামে, বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের নামে আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এসে সেটা উদ্বোধন করলো। আমরা উমাকান্ত একাডেমি বলি, আমি ওই স্কুলের পরবর্তী সময়ে স্টুডেন্ট হই, আমাদের বীর বিক্রম কলেজই হোক সেখানেও মহারাজদের দান। আমাদের যে আধুনিক ত্রিপুরা রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর আগরতলা শহর আমরা যেটা আগে দেখেছি, কি সুন্দরভাবে উনি বানিয়েছিলেন ওনার সময়ে। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ত্রিপুরার প্রতি কেন্দ্রীয় সরকারের সার্বিক সহযোগিতার বিভিন্ন প্রসঙ্গ তুলে ধরেন এবং মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশের উত্তর পূর্বাঞ্চল সংক্রান্ত চিন্তা ভাবনা উপস্থাপন করেন। এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, মুখ্যমন্ত্রীর সহধর্মিনী স্বপ্না সাহা সহ তুলসীবতী বালিকা বিদ্যালয় এলামিনির সভাপতি পূর্ণিমা রায় এবং সম্পাদক চন্দ্রা রায় সহ অন্যান্যরা। Bureau Report, Headlines, Tripura National.